ব্যবসা করবেন ভাই, বিনা পুঁজিতে ব্যবসা করবেন। আল ইসলাম ভাই দেখাই দিব লাইন, 120 120 120, বিনা পুঁজিতে ব্যবসা করবেন 120, 40 40 40 ভাই, বিনা পুঁজিতে ব্যবসা করবেন 40 40 40, বিনা পুঁজিতে ব্যবসা করবেন ভাই 70, নতুন ওয়ান পিস লাই ব্যবসা করেন, বিনা পুঁজিতে ব্যবসা করবেন 70 70, নতুন ওয়ান পিস লাই ব্যবসা করেন 70, বোরকা আছে 60 60, বিনা পুঁজিতে ব্যবসা করেন ভাই, বিনা পুঁজিতে ব্যবসা করবেন। আল ইসলাম ভাই লাইন কার্ড সব দেখাই দিব ভাই, আল ইসলাম ভাইয়ের সাথে খালি যোগাযোগ করবেন, সব দেখাই দিব ভাই। 60 আছে 150, বিনা পুঁজিতে ব্যবসা করবেন, সব লাইন কার্ড দেখাই দিব, খালি যোগাযোগ করবেন ভাই। আপনারা যেখান থেকে নেন মাল দেখে নেবেন, ঠিক আছে ভাইজান, মাল সম্পূর্ণ দেখে নেবেন, কালারফুল মাল দেখে নেবেন, একটা মাল সমস্যা হইলে সাথে সাথে চেঞ্জ, মাল একটা একটা করে ভাই চাই নেবেন ভাই, ব্যবসা একদিনের জন্য, যে কোনো ব্যবসা একদিনের জন্য। আজকে আপনারা আমি ঢকালে, পরবর্তীতে আপনি আমার কাছে আর আসবেন না ভাই। নতুন বছরের অফারে ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি, নতুন বছরের অফার ভিডিও দেখে সারা বাংলাদেশ 64 জেলা 64 জেলায়, এই ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি, নতুন বছরের অফার, নতুন শার্ট 150 150 150 150, নতুন শার্ট 150। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাদের শোরুমে কি কি পাওয়া যায়? আমার শোরুমে শার্ট আছে, প্যান্ট আছে, বোরকা আছে, পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, ওয়ান পিস আছে, ইত্যাদি মোটামুটি গার্মেন্টের সব আইটেমের মালই আছে। মানে রেডিমেড পোশাকের ব্যবসা করতে যা যা প্রয়োজন সব সবই আছে। জি 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 জি। আচ্ছা, আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন। আমার দোকানের ঠিকানা, যদি কোনো ভাই ঢাকার বাইরে চাষে চায়, সবচেয়ে প্রিয় জায়গা ঢাকা সদরঘাট, ঢাকা সদরঘাট আইসা নদী পার হয়ে আমার নাম্বারে ফোন দিলেই আমি যাই রিসিভ করে আনবো, রিসিভ করে নিয়ে আসবেন। জি জি। আচ্ছা, তো শুরুতে কি দেখাবেন? জিন্স প্যান্ট ভাই, আকর্ষণ সবচেয়ে আকর্ষণ জিন্স প্যান্ট, আমি প্যান্ট দিয়ে শুরু করতে চাই। দেখেন আমি একটা প্যান্ট দেখাই, স্টেজের মধ্যে, সম্পূর্ণ স্টেজের মধ্যে। আপনারা যেখান থেকে নেন মাল দেখে নেবেন, ঠিক আছে ভাইজান, মাল সম্পূর্ণ দেখে নেবেন, কালারফুল মাল দেখে নেবেন, একটা মাল সমস্যা হইলে সাথে সাথে চেঞ্জ, মাল দেখে নেবেন, যেখান থেকে মাল নেন মাল দেখে নেবেন। আচ্ছা, এটা কিন্তু ইয়ার মধ্যে হবে, ক্যান্ডি কাপড়, এটা ক্যান্ডি কাপড়, ক্যান্ডি কাপড়ের মধ্যে। আর সাইজ হবে কত থেকে কত? 28 থেকে 36, 28 থেকে 36 অ্যাভেলেবল সাইজ হবে। জি 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 জি। আচ্ছা, এই যে কালোর মধ্যে গ্যাবার্ডিং, আর কালার তো অ্যাভেলেবেল হবে আপনাদের কাছে। গ্যাবার্ডিং এর কালারও আপনি একটু সামনে ক্যামেরাটা আনেন দেখাই, এগুলো সব গ্যাবার্ডিং, এগুলো হলো সব গ্যাবার্ডিং, সব গ্যাবার্ডিং। হ্যাঁ, আরেকটা গ্যাবার্ডিং দেখাই আপনাকে আমি খুলা, আমার আকর্ষণ প্যান্টটাই আমি বেশি বিক্রি করি, বুঝছেন ভাইয়া? এই যে গ্যাবার্ডিং, গ্যাবার্ডিং এর অনেক কালার আছে, ইউজ পরিমাণ কালার হবে আমার কাছে। আচ্ছা, আমি ইউজ পরিমাণগুলো অ্যাভেলেবেল হবে, 28 থেকে 36 সাইজ দিতে পারবো, সাইজ নিয়ে সমস্যা নাই। এই যে ডিজাইনটা দেখেন, পিছনের সামনের ডিজাইনটা দেখেন। আচ্ছা, এই যে আমি আপনাকে আর একটা প্যান্ট দেখাই, আমি প্যান্টটাই বেশি বিক্রি করি তার জন্য আমি প্যান্টটা দেখাইছি। এই যে এটা হলো ডিজাইনের মধ্যে ভাইয়া, ঠিক আছে, ডিজাইনের মধ্যে একদম এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি। আমার প্যান্টে একটা সমস্যা পাইবেন সাথে সাথে চেঞ্জ ভাইজান। আচ্ছা, প্রাইস দিতেছেন কত? 120 টাকা 120 টাকা। জি, 120 টাকা, 120 নেন আর 1000 পিস নেন, 120 টাকায় ভাইজান, 120 টাকা। জি জি। আচ্ছা, এটা কি জিন্স প্যান্ট গ্যাবার্ডিং? যেটা নেন, যেটা নেন 120 টাকা, 120 টাকা। জি জি। আচ্ছা, এভারেজ 120 টাকা, এভারেজ 120 টাকা। আপনারা আমার থেকে মাল নেবেন, একটা একটা করে দেখে নেবেন, কত বাইর আছে পুঁজি কম ওই বাইরও ব্যবসা করতে পারবেন, কিছু বাইর আছে পুঁজি বেশি ওই বাইরও ব্যবসা করতে পারবেন। আমার কাছে কম দামি মালও আছে, দামি মালও আছে, দামি মালও আছে, শোরুমের মালও আছে, ফুটের মালও আছে, আমার কাছে দুটোটাই পাবেন আপনারা। আচ্ছা, আর ব্যবসা করতে কিন্তু দামি কম দামি সব ধরনের মাল লাগে। জি জি জি। আমার সাথে একবার দুইবার ব্যবসা করবেন, পরবর্তীতে বিনা পুঁজিতে ব্যবসা করবেন, একবার মানে বিশ্বাস হইব, পরবর্তীতে আপনি ব্যবসা করবেন, এক টাকাও লাগবে না ভাই, আমি বলে দিলাম, বিনা পুঁজিতে ব্যবসা করবেন, খালি একবার সম্ভব করে ভালো করে যাবেন, পরবর্তীতে আর টাকা লাগবে না ভাই, অ্যাডভান্স ছাড়াই মাল পাঠিয়ে দেবো, বাকিতে মাল পাঠিয়ে দেবো ভাই। এই যে আপনি মাল দেখবেন, এক একটা মাল আপনার আমি খুললে দেখাই আপনার মাথা নষ্ট হয়ে যাবো ভাই। আমার কাছে কালারের শেষ নাই, ডিজাইনের শেষ নাই ভাই জান, বুঝছেন? আপনার মাথা নষ্ট হয়ে যাবে। একটা তাওয়াল ওয়াশ, এটা বলে মুড়ি তাওয়াল। আচ্ছা, সম্পূর্ণ নিস্তেজ হবে, এটা বলে মুড়ি তাওয়াল, সম্পূর্ণ নিস্তেজ হবে। আরেকটা আছে ব্লু, ফ্রেশ কোয়ালিটি, একদম ফ্রেশ কোয়ালিটি। আপনি একটা আসবেন, আপনি একটা একটা করে দেখে নেবেন, এটা বলে ব্লু। এই দেখেন সামনে বাংচুর ওয়াশ, বাংচুর ওয়াশ। জি, আপনি একটা পেন সমস্যা পাবেন না, সম্পূর্ণ নিস্তেজ হবে পেন। এই পেনের আপনি ডিজাইনটা দেখেন তাহলে বুঝবেন। এই যে একটা কালো, ঠিক আছে, এটাও 120 120, যেটা নেন 120 বললাম না, যে যত ভাই কোনো বাইরে আছে চালান কম ওই বাইরে ব্যবসা করতে পারবেন, কোনো বাইরে আছে চালান বেশি ওই বাইরে ব্যবসা করতে পারবেন, সবাই পাবে। এই যে সম্পূর্ণ নিস্তেজ 120। কত টাকার পুঁজি হলে আপনাদের কাছ থেকে মাল নিয়ে 5000 টাকা হলে ব্যবসা করতে পারবেন, 10000 টাকা হলে ব্যবসা করতে পারবেন, 3000 টাকা হলে ব্যবসা করতে পারবেন। আমার কাছে সব ধরনের মাল আছে। পুঁজি ছাড়া ব্যবসার কোনো সিস্টেম আছে ভাই? আছে ভাই, একবার ব্যবসা করতে হবে, পরবর্তীতে বিনা পুঁজিতে ব্যবসা করবেন, একবার আয় ব্যবসা করতে হবে। হ্যাঁ, বিশ্বাসটা জোগাইতে হবে ভাই। আর আমি কি আর আপনি কি, সবাই
এই যে আমি আপনাকে কিছু সার দেখাই আমার দামির মধ্যে, আমি বললাম না আমার কাছে কম দামি মাল আছে বেশি দামি মালও আছে। এটা হলো একদম হাফাতা মাল, হাফাতা জি। আপনি পিনটা দেখেন, শিলিগুলো দেখেন, এগুলো 150 টাকা নিতে পারবেন। 150 টাকা জি, 150 টাকা। আচ্ছা, এগুলো তো একদম নতুন, হ্যাঁ একদম নিউ মাল, এগুলো শোরুমের মাল, এগুলো জি। আর এই যে একটা আছে ফুলাতা, এটাও নিতে পারবেন 150 টাকা। 150 টাকা জি, এটাও নিতে পারবেন 150 টাকা। আমি আপনাকে কিছু সার দেখে, আপনি কোনো শোরুমে দেখেন না, দেখলো এই সারের দাম ডবল, আমি যা বলতেছি ডবল, আমি ডিসকাউন্ট দিতেছি। নির্বাচনের পরে আপনারা একদম পানির দামে মাল পাইতেছেন 150 টাকা। 150 টাকা 150 টাকা আপনার। আমি কিছু সার দেখাই, আপনি মাথা আপনার নিজেরই নষ্ট হয়ে যাবে। আপনার এই যে আর একটা সার দেখাই ফুলাতার মধ্যে, এটাও 150 টাকা। এই আমার স্যাম্পলের কিছু সার আছে 150 টাকা, 150 টাকা যেটা নেবেন 150। আচ্ছা জি, এই যে যার যে ভাইয়ের মানে পুঁজি কম, ওই ভাইয়াদের বোরকা 60 টাকা। 60 টাকা 60 টাকা পুঁজি কম, যে ভাইয়ের পুঁজি কম ওই ভাইয়ের জন্য 60 টাকা। এই যে আরেকটা আছে 60 টাকা, 60 60 60। আচ্ছা, এই যে আরেকটা আছে কুটি 60 টাকা ভাই, 60 60 টাকা, হ্যাঁ 60। নতুন ওয়ান পিস লোন 70 টাকা ভাই, নতুন ওয়ান পিস লোন 70 টাকা ভাই। সামনে কাজ যেটি আছে, কাজের বিল আছে ভাই 400 থেকে 500 টাকা ভাই। 60 টাকা জি জি, যান আপনি ভিডিও দেখে 60 টাকাই যান, 70 টাকা না 60 টাকাই ভাই, 60 টাকা জি। এই যে আমি আপনাকে কিছু ওয়ান পিস দেখাই, তাহলে আপনি বুঝবেন আমার এখানে মালের অভাব নাই। এই যে কিছু ওয়ান পিস দেখালে আপনি বুঝবেন, এখানে যা দেখতেছি সব ওয়ান পিস, ওয়ান পিস ওয়ান পিস। এই দেখেন আল, আপনি মালটা ভাই একবারে সামনে না দেখেন, একদম নিউ ওয়ান পিস 70 টাকা। যদি আপনার ভিডিওতে কাছে 10 টাকা ডিসকাউন্ট, এই ওয়ান পিসের জন্য 10 টাকা ডিসকাউন্ট। এখানে যা দেখতেছি সব ওয়ান পিস, সব ওয়ান পিস, এরকমই তো হবে নাকি? ফ্রেশ কন্ডিশন না, একদম ফ্রেশ কন্ডিশন। এই যে আপনাকে আমি আরেকটা মাল বের করে দেখাই, ভিডিও বেশি বড় হলে আবার কাস্টমাররা দেখতে চায় না ভাইয়া, বুঝছেন? এই যে দেখাই আমি আপনাকে ওয়ান পিস, একদম নিউ ওয়ান পিস 70 টাকা 70 টাকা 70 টাকা। আর বোরকা আছে 60 60 60, এটা সব বোরকা, এটা সব বোরকা ওয়ান পিস 70 70 70 70 70 70। বললাম না যে যে ভাইদের পুঁজি কম ওই ভাইদের জন্য ব্যবসার অফার, শুধু জোড়া 80 40 40 40 40 40 40 40 40, জোড়া 80 ভাই, যেটাই নেয় 40, যেটাই নেয় 40। শার্ট পাঞ্জাবি গেঞ্জি, শার্ট পাঞ্জাবি গেঞ্জি জোড়া 80, সিঙ্গেল 40। আচ্ছা ভাই, জোড়া 80 বাসায় করে নিতে পারবো নাকি? একটা একটা করে ভাই ছেড়ে নেবেন ভাই, ব্যবসা একদিনের জন্য, যে কোনো ব্যবসা একদিনের জন্য। আজকে আপনারা আমি ঢকালে পরবর্তীতে আপনি আমার কাছে আর আসবেন না ভাই। আচ্ছা, মাল নেওয়ার পরে যদি কোনো ধরনের সমস্যা এক্সচেঞ্জের কি? সাথে সাথে চেঞ্জ ভাই, সাথে সাথে চেঞ্জ ভাই, সাথে 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 চেঞ্জ করে দিবেন? জি জি অবশ্যই, অবশ্যই ভাই। 40 40, শার্ট নেন, গেঞ্জি নেন, পাঞ্জাবি নেন, যেটাই নেন 40 ভাই, যেটাই নেন 40 40, জেন ওয়ান পিস নেন 70, বোরকা নেন 60, শার্ট নেন 150, প্যান্ট নেন 120। বললাম না যে আমি সবচেয়ে প্যান্টটা বেশি বিক্রি করি, আপনি আমার একটা প্যান্ট নেবেন আল্লাহর রহমতে দোকানেও আপনি 300 থেকে 400 টাকা বিক্রি করতে পারবেন এই প্যান্টটা ভাইয়া। আর এক নম্বর এই শার্টগুলো আল্লাহর রহমতে এক একটা প্রিন্টের শার্ট, একটা শার্ট যদি আপনি দোকানে বিক্রি করেন, শার্টটাও আপনি 300 থেকে 250 টাকা বিক্রি করতে পারবেন এই প্রিন্টের শার্টটা ভাইয়া। 150 টাকা কিনে 300 থেকে একবারে অর্ধ অর্ধ লাভ না করলে আপনি 100 টাকা লাভ করলে 250 টাকা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন আপনি এই শার্টটা। 250 টাকা কিন্তু এভাবে ঢাকায় ডাইকেই বিক্রি করে, আর শোরুমে তো অনেক টাকা বিক্রি করতে পারবে। জি জি, আমি ভিডিওতে বেশি কথা বলবো না, আমি আরেকটা শার্ট দেখে ভিডিওটা শেষ করি। এই যে ফুলাতা চেকের ভিতরে প্রিন্টের মধ্যে, এটাও 150 টাকা ভাইজান, 150 টাকা জি, এটাও 150 টাকা। আচ্ছা ভাইজান, আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে? সব মাল মিলে 50 পিস মাল অর্ডার করলে আমরা তাদের জন্য দিতে পারবো। আচ্ছা, এটা কি কুরিয়ারে নিতে পারবে? কুরিয়ারে নিতে পারবে, কোনো ভাই সরাসরি এসে নিতে পারবে ভাইজান। সারা বাংলাদেশে কন্ডিশনে দেওয়া সম্ভব? বাংলাদেশ 64টি জেলা আমি মাল পাঠাই, সারা বাংলাদেশে আমি কন্ডিশনে মাল পাঠাই। আর কোনো বাইরে আছে যে বিনা পুঁজিতে ব্যবসা, বললাম না প্রথমবার আমার কাছে আসবো, পরের বার মানে বিশ্বাসটা যোগায় পরবর্তীতে একবারে মানে 10,000 টাকার মাল হোক 20,000 টাকার মাল হোক আমি দিয়ে দেবো ভাই। আচ্ছা, নিয়ে বেচা 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 আস্তে 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 খুলনা নিউ মার্কেট তরমা ভাই, আমার এক কাস্টমার আছে এরকম খুলনা নিউ মার্কেট, আমার তো প্যান নাই, বেচা 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 টাকা দেয়। আচ্ছা, বিশ্বাসটা হইলে আপনি ভোটার আইডেন্টি কার্ড দিবেন, আপনি মাল নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন? জি জি, আমরা সম্পূর্ণ পাইকারি, সম্পূর্ণ পাইকারি, খুচরার কোনো সিস্টেম আমাদের কাছে নাই। আর কন্ডিশনে নিয়ে তো আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে? 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা মাল 10,000 20,000 টাকার মাল পাঠিয়ে দিই। 1,000 টাকা মাত্র, 1,000 টাকা অ্যাডভান্স করলে 10,000 টাকার 20,000 টাকার মাল পাঠিয়ে দিই। আচ্ছা, সর্বনিম্ন 50 পিস 50 পিস, ফার্স্ট চার্জ কুরিয়ার, কুরিয়ার সার্ভিস ফ্রি, ফার্স্ট চার্জ কুরিয়ার সার্ভিস ফ্রি, একটা গণেব না ভাই। আচ্ছা, এই ভিডিও দেখে যারা অর্ডার করবে কুরিয়ার চার্জ ফ্রি? আচ্ছা, কুরিয়ার ভাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি।
সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে 64 জেলায়।